বিএনপি নেতা সারওয়ারকে না পেয়ে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। এদিকে নয়াপল্টনে জল কামান ড্রাই টকার মোতায়েন, বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। স্লোগানে মুখরিত নয়াপল্টন, রাস্তা সচল রাখার অনুরোধ পুলিশের। জানাবো মাঠের নেতা শূন্য হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। মহাসমাবেশ নিয়ে বাড়াবাড়ি না করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং সর্বশেষ জানাবো শাপলা চত্বরে মহাসমাবেশ করতে অনর জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা সারওয়ারকে না পেয়ে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। রাজধানীর রমনা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সারওয়ার হোসেন মিয়াকে না পেয়ে তার ছোট ভাই মিন্টুকে আটক করতে হাতিরঝিল থানা পুলিশ। সারওয়ার হোসেন মিয়া বলেন, আমার পরিবার থানায় গিয়ে তার আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায় সারওয়ার আত্মসমর্পণ করলে আমার ছোট ভাইকে ছেড়ে দেবে। আটক মিন্টু কিডনি রোগে ভুগছেন বলে জানান সারওয়ার হোসেন মিয়া। নয়াপল্টনে জল কামান ড্রাই টকার মোতায়েন, বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশ জল কামান ও ড্রাই টকার মোতায়েন করেছে। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। সন্ধ্যা 6:30টার দিকে তাদের সরিয়ে দিতে থাকে পুলিশ। এরপর জল কামান ও ড্রাই টকার নয়াপল্টনে আসলে কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির অনেক নেতাকর্মী চলে যেতে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সন্ধ্যা 6:30টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে আসেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থানরত নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও কিছু নেতাকর্মী সেখানে অবস্থান করায় পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পুলিশ বাঁশি বাজিয়ে ও হ্যান্ড মাইকে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। নয়াপল্টন কার্যালয়ের পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে। তবে বিএনপির কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মী অবস্থান নিয়ে মিছিল করছেন। এদিকে প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার সন্ধ্যায় তাদের অনুমতি দেওয়া হয়। স্লোগানে মুখরিত নয়াপল্টন, রাস্তা সচল রাখার অনুরোধ পুলিশের। কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া উপায় নাই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দাবি এক দফা শেখ হাসিনার পদত্যাগ। বিএনপি কর্মীদের এসব স্লোগানে মুখরিত দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়ক। সড়কে হাজারো মানুষ, মানুষের ভিড়ে ফকিরাপুল থেকে কাকরাইলমুখী সড়কে যান চলাচল সীমিত আছে, তবে যানবাহন চলছে। এমনই পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে থাকলেও যেন যান চলাচল বন্ধ না হয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপ সিহওয়াল গেটের ফাঁক দিয়ে হ্যান্ড মাইকে বলা হচ্ছে কর্মীরা যেন সামনে থেকে সরে যান। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের পাশে কাকরাইলের দিকে অবস্থান নিয়েছে পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি জল কামান ও এপিসি ভ্যান রাখা আছে। পুলিশের এমন উপস্থিত কিছুটা ভীত হলেও কর্মীরা স্লোগানে মুখরিত করে রেখেছে এলাকাটি। এমনি পরিস্থিতিতে সন্ধ্যা 7টার দিকে মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, এখনো কোনো উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে না। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুইটি রাজনৈতিক দলের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দলের সমাবেশের জন্য অনুমতিপত্র ডিএমপিতে আছে। সেখানে সিদ্ধান্ত দেওয়ার পরই সমাবেশের কার্যক্রম তারা পরিচালনা করতে পারে। যেহেতু এই সিদ্ধান্ত এখনো আসেনি, তাই আমরা নেতাকর্মীদের অনুরোধ করেছি, আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, দুই পাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখবেন। তিনি আরো বলেন, যদি আমরা দেখি এখানে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে, তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন বিএনপি সিনিয়র নেতাকে অনুরোধ করেছি, আপনারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন, যাতে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। নেতাকর্মীদের রাস্তা থেকে সরানোর বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তারা। মাঝের নেতা শূন্য হয়ে যাচ্ছে আওয়ামী লীগে। আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপির কর্মসূচির সাথে সমান্তরালভাবে আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে, কিন্তু এই সমস্ত কর্মসূচিগুলো পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে গোনা 4-5 জন নেতাই সবসময় সর্বক্ষণ সরব রয়েছেন এবং তারাই কাজ করছেন। দলীয় কার্যালয়ে হাতে গোনা 5-6 জন কেন্দ্রীয় নেতাকে দেখা যাচ্ছে, বাকি নেতারা কোথায় এই প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্যে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের আন্দোলনে আমার লাভ হয়েছে, এখন নেতাকর্মীরা কাজ পাচ্ছে, তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে, এমপিরাও এলাকায় যাচ্ছেন। কিন্তু বাস্তবে দেখা গেছে যে আওয়ামী লীগের কার্যালয়ে বা আওয়ামী লীগ সভাপতির অফিসে হাতে গোনা কয়েকজন যাচ্ছেন এবং তারাই মাঝের আন্দোলনগুলোর দেখভাল করছেন। অনেক বড় বড় পদ পাওয়া নেতারা কোনো কিছুর মধ্যেই নেই। আওয়ামী লীগের যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্ন পদে আছেন, যাদেরকে মাঝের রাজনীতিতে একেবারেই নীরব দেখা যাচ্ছে, তাদের মধ্যে ন্যূনতম হলে প্রেসিডিয়ামের সদস্যরা।
প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ সদস্য কাজী জাফরুল্লাহ, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানকে মাঠের কর্মসূচিতে তেমন সরব দেখা যায় না। দলীয় কার্যালয়ে তারা যান না। কর্মীদেরকে দলীয় কার্যালয়ে গিয়ে বিভিন্নভাবে উজ্জীবিত করার পরামর্শ দেওয়া এই কাজেও তাদেরকে পাওয়া যায় না। একইভাবে প্রেসিডিয়ামের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক মাঝে মাঝে বক্তৃতা দেন বটে, তবে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে তিনি মোটেও সম্পৃক্ত নয়। কর্মীদের সঙ্গে তাকে খুব একটা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে দেখা যায় না। এ তো গেল প্রেসিডিয়ামের অবস্থা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ডক্টর দীপুমনি শিক্ষামন্ত্রীও দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন বটে, কিন্তু শুধু কর্মসূচি হলেই তাকে দেখা যায়, কিন্তু অন্য সময় তাকে দলীয় কর্মীরা কার্যালয়ে বা আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে দেখে না। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে যারা আগে রাজনীতিতে সরব ছিলেন, এদের মধ্যে আমির হোসেন আমু এখনো সরব রয়েছেন, কিন্তু তোফায়েল আহমেদ অসুস্থতার কারণে এখন সরব নেই। প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিমকে কিছুদিন আগেও সরব দেখা গিয়েছিল। তিনি বিভিন্ন কর্মসূচিতে আসেন বটে, কিন্তু দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে তার অনুপস্থিতিও চোখে পড়ে। আওয়ামী লীগ এই মুহূর্তে যারা সরব এবং সক্রিয়ভাবে মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যতম। এরপরেই আছেন জাহাঙ্গীর কবির নানক। বাহাউদ্দিন নাজিম কর্মীদেরকে নিয়ে সার্বক্ষণিকভাবে সংগঠন গড়ে তোলার কাজ করছেন। একই কাজ করছেন মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত নন্দীরাও। এরাই আওয়ামী লীগের কর্মীদেরকে সজীব রেখেছেন, এরাই বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন করার কাজ করছেন। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, একটি কর্মসূচি পালন মানে শুধু মঞ্চে এসে বক্তৃতা দেওয়া নয়। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা সেই কাজটি করছেন। একটি জনসভা ডাকা হলে জনসভাটি কিভাবে সফল হবে, কারা স্বেচ্ছাসেবক থাকবেন, কে কত লোক কোথা থেকে নিয়ে আসবে ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে হয়, কিন্তু এই কাজটি করার মতো মাঠের নেতা আওয়ামী লীগে কমে যাচ্ছে। এটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের উদ্বেগের বিষয় বলে অনেকে মনে করছেন। মহাসমাবেশ নিয়ে বাড়াবাড়ি না করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। আগামীকাল শনিবার ঢাকায় বিএনপি শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ নিয়ে বাড়াবাড়ি না করতে সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাজধানীর নবলচনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আগামীকালের মহাসমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখনো পর্যন্ত অনেকগুলো কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করেছি। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে চাই, তবে একটা জিনিসে যদি সরকার ক্ষমতাসীন দল তারা যদি কোনো বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। দলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়নের অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন সরকারের দমন নিপীড়ন বেড়ে চলেছে। একদিকে শেখ হাসিনা ব্রাসেলসে বলেছেন, খুব সুন্দর নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করেছি। অন্যদিকে প্রতিরাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয়ে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। এমন ভয়াবহ দমনীতির মধ্যে নিরপেক্ষ নির্বাচন করার কথা বলা প্রহসন এবং হাস্যকর ছাড়া আর কিছু নয়। ফখরুল বলেন, এত অত্যাচার নির্যাতনের পর আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ এতে সাড়া দেবে। একই সঙ্গে এটাও বিশ্বাস করতে চাই যে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা দাবি মেনে নিয়ে পদত্যাগ করবে, নিরপেক্ষ একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। ফখরুল আরও বলেন, এই সরকারের সত্যিকার অর্থে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, যে কারণে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এরই মধ্যে তারা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে তার ব্যবস্থা করছে, কিন্তু এবার জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচি পালিত হচ্ছে। শাপলা চত্বরে মহাসমাবেশ করতে অনড় জামায়াত। রাজধানী ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ কর্মসূচি বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যদিও এখনো পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত ইসলামী কোনো দলকেই তাদের ঘোষিত কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। এ অবস্থার মধ্যেও আগামীকাল শাপলা চত্বরে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আগামীকাল 28 অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘোষিত মহাসমাবেশ সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দাদা জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। তিনি দাবি করেন, জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশবাসীকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। 28 অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়ে পুলিশের কাছে শুধু সহযোগিতা চেয়েছে জামায়াত। ডিএমপি বলছে, জামায়াতকে কোনোভাবেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতের ব্যাপারে ডিএমপির অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার।
জামায়াতকে ঢাকা শহরের কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াত স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধে অভিযুক্ত দল, যে দলটি নিবন্ধন হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। সুতরাং জামায়াতকে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।